মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযবাতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আমি মুমিনদের প্রতি বড় দয়া করেছি ইমানদার মুসলমানের প্রতি আল্লাহ সবচেয়ে বড় দয়া আল্লাহ পাক আমাকে আর আপনাকে নবীর উম্মত বানিয়েছেন সুবহানাল্লাহ এবং কোন নবীর উম্মত যেই নবী আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ওনাদের মতো নন বরং সমস্ত নবীরা যেই নবীর উপরে কালেমা পড়ে ঈমান এনেছে আমাদেরকে আল্লাহ সেই নবীর উম্মত বানিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পাক আলমে আরওয়াতে দুইটি মাহফিল করেছেন রূহের জগতে এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করার আগে আমাদের রূহকে আল্লাহ পাক একত্রিত করেছেন আলমে আরওয়াতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা প্রত্যেককে বলেছিলাম কলু বালা হে আল্লাহ আপনি আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি নিলেন মাহফিল শেষ আল্লাহ আরেকটি মাহফিলের ইন্তেজাম করলেন প্রথম মাহফিলের মধ্যে উপস্থিত ছিল আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের রূহ কিন্তু দ্বিতীয় যে মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়োজন করলেন ওই মাহফিলের মধ্যে আমাদের মতো মুমিন মুসলমান নয় আমাদের মতো সাধারণ কোন উম্মতদেরকে নিয়ে নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আরেকটি মাহফিল করলেন সমস্ত নবীদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে মাহফিল করেছেন বিষয়বস্তু ছিল আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করা আর নবীদেরকে নিয়ে যে মাহফিল করলেন বিষয়বস্তু হচ্ছে আমার নবী কামলি ওয়ালার উপর ঈমান আনার স্বীকৃতি আদায় করা সুবহানাল্লাহ এবং ওই মাহফিলের শ্রোতা আমাদের মতো সাধারণ কেউ নন ওই মাহফিলের শ্রোতা সমস্ত নবীরা সুবহানাল্লাহ আরো জোরে বলো না সুবহানাল্লাহ একটি হচ্ছে আম মাহফিল আর একটি হচ্ছে খাস মাহফিল আমাদেরকে নিয়ে আল্লাহ মাহফিল করলেন এটা আম উন্মুক্ত আর নবীদেরকে নিয়ে যেটা করলেন এটি খাস মাহফিল ছিল বিশেষ মাহফিল ছিল এবং ওই মাহফিলের বিষয়বস্তু আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার নয় ওই মাহফিলের বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের প্রকাশ নয় বড় ওই মাহফিলের বিষয়বস্তু আমার নবী কামলি ওয়ালা নবুয়তের স্বীকৃতি আদায় করা এবং নবী আলাইহিস সালামদের আল্লাহ পাক যেই আন্দাজে বলেছেন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন ওয়া ইয আখাযাল্লাহু মিতাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা আল্লাহ পাক বলেন নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ একত্রিত করে জমা করে যে মাহফিলের আয়োজন করেছিলেন নবীদেরকে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো তোমাদেরকে নবুয়ত দান করব রিসালাত দান করব কেউ নাজিউল্লাহ হবে কেউ কলিমুল্লাহ হবে কেউ রূহুল্লাহ হবে কেউ সাফিউল্লাহ হবে কেউ খলিলুল্লাহ হবে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম এবং তোমাদের নবুয়তকে স্বীকৃতি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে একজন রসূলকে আমি পাঠাবো সুবহানাল্লাহ লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না আর সেই রসূল যখন আগমন করবে তখন তোমাদের কালেমা আদম সাফিউল্লাহ থাকবে না তোমাদের কালেমা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে না তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ থাকবে না তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ থাকবে না তখন সমস্ত নবী এবং উম্মতদের কালেমা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন অতঃপর তোমাদের কাছে আমার রসুল আসবে সেই রসুলের উপর ঈমান আনা সেই রসুলকে সাহায্য করা এটি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে যে রসুলের উপরে ঈমান এনেছে শুধুমাত্র আমরা নই বরং আল্লাহর প্রত্যেক পয়গাম্বর সেই রসুলের উপরে ঈমান এনেছে সুবহানাল্লাহ আল্লাহ আমাকে আর আপনাকে সেই নবীর উম্মত বানিয়েছে আমরা খুশি না বেজান এইজন্য আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের প্রতি বড় দয়া করেছি আল্লাহর দয়া আমরা এখন দুনিয়াতে বুঝি আর না বুঝি কিয়ামতের ময়দানে বুঝবো